একটা সম্পর্ক ভেঙে গেলে যতটা কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট ও যন্ত্রণাদায়ক হলো সম্পর্ক থেকেও রোজ রোজ অবহেলা সহ্য করা বা ইগনোর হওয়া। সব মেনে নেওয়া যায়, কিন্তু যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার অবহেলা মেনে নেওয়া যায় না। সে কষ্টটা না যায় প্রকাশ করা আর না যায় সহ্য করা। কিন্তু আজ আমি যা বলবো, এরপর থেকে রোজ দিনের এই যন্ত্রণা সহ্য করতে হবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে অসমেতে কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অসমে। একটা সিম্পল জিনিস জাস্ট ভালো করে বোঝো, একটা রিলেশনে রোজ দিন অবহেলা পেতে পেতে প্রথম প্রথম খুব কষ্ট হয় সেগুলো মেনে নেওয়া। আস্তে আস্তে সেখানে ভালোবাসার পরিমাণটা কমতে থাকে আর বাড়তে থাকে দূরত্ব, নষ্ট হয়ে যায় একটা সুন্দর সম্পর্ক। কি করবে যদি তোমার মনে হয় যে তোমায় ইগনোর করা হচ্ছে বা অবহেলা করা হচ্ছে দিনের পর দিন? সহ্য করবে আর ভাববে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে? রং থিঙ্কিং। অবহেলা করছে তোমায়, দিনের পর দিন ইগনোর করছে, তার মানে তোমার সম্পর্কের ভাঙন শুরু হয়ে গেছে। এবার এক্ষেত্রে বলে রাখি, যদি তোমার ভালোবাসা ওয়ান সাইডেড হয় বা একতরফা ভালোবাসা হয়, সেখানে তোমায় বারবার প্রতিদিন অবহেলা করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, সেটার একটাই সলিউশন হয়, যতটা তাড়াতাড়ি সম্ভব ইউটার্ন নাও। সময় নষ্ট করছো জাস্ট, আর কিচ্ছু নয়। ভিডিওর ডান দিকে উপরে দেখো একটা লিঙ্ক এসেছে, যদি তোমার একতরফা ভালোবাসা নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওটা দেখে আসতে পারো। আর যদি এমন হয় যে তুমি কোনো একটা রিলেশনে আছো, আগে সব ঠিক ছিল বাট এখন হঠাৎ করে তোমার ভালোবাসা মানুষটি তোমায় ইগনোর করা শুরু করেছে, তাহলে সবচেয়ে প্রথমে যেটা করবে সেটা হলো কখনোই দিনের পর দিন এসব মুখ বুঝে সহ্য করবে না। একটা জিনিস মাথায় রাখবে, ভালোবেসেছো, একটা ভালোবাসার সম্পর্কে আছো, গোলামি করতে যাওনি। তুমি একটা মানুষ, তোমারও ফিলিংস আছে, তুমি তোমার লাভারের পোষা কোনো জীবজন্তু নাও যে তার দিনের পর দিন অবহেলা অপমান ইগনোর করা এসব সহ্য করে যাবে। কারণ তোমার সহ্য করার মানে হলো তুমি সেটাকে অ্যাকসেপ্ট করছো, আর ধীরে ধীরে এই ইগনোর করাটা বাড়তে থাকবে। আমি দেখেছি অনেকেই এই আশায় বসে থাকে একদিন সব ঠিক হয়ে যাবে, বাট ওই একদিনটা আর আসে না 99% ক্ষেত্রে। তো যখন মনে হচ্ছে তোমার প্রিয়জন তোমায় ইগনোর করছে, প্রথমে দোষটা নিজের মধ্যে খোঁজো। ভেবে দেখো, তোমার তরফ থেকে কোনো ভুল হচ্ছে না তো যেটার জন্য তোমার প্রিয়জন তোমার প্রতি বিরক্ত হয়ে ইগনোর করছে? এর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তোমার ভুলটা শুধরে নাও আর ক্ষমা চেয়ে নাও, তাতে ভালোবাসা আরও গভীর হবে। আর যদি এর উত্তর না হয়, মানে তুমি ভেবে দেখলে না তোমার তরফ থেকে কোনো ভুল নেই, তাহলে সেই ব্যাপারটা নিয়ে শান্তভাবে তোমার প্রিয়জনের সাথে ডিসকাস করো। একটা ভুল ধারণা থাকে বেশিরভাগ ক্ষেত্রে যে সে আমায় ইগনোর করছে তার মানে সে বোধহয় অন্য কোনো রিলেশনে আছে। না, এটা সবসময় হয় না। অনেক সময় একটা রিলেশনে একঘেয়েমি চলে আসে, সেম জিনিস রোজ দিন। তো রিলেশনে একঘেয়েমি কখনোই আসতে দেবে না। সেই প্রথম দিনগুলোর কথা মনে করো, মন দিয়ে ভাবো, সে তোমায় কী দেখে ভালোবেসেছিল, তখন তুমি কীভাবে বিহেভ করতে, কীভাবে কথা বলতে, ট্রাই করো সেসব মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনার। ওইভাবে কথা বলো, ওই রকমভাবে বিহেভ করো, নিজের মধ্যে একটা এনার্জি নিয়ে এসো, এমন ভাব দেখাও যে তুমি ওর ইগনোরকে পাত্তাই দিচ্ছ না। মজার মজার জিনিস করো, আগের মতো বিহেভ করো, তবে লক্ষ্য রাখবে সেটা যেন অতিরিক্ত গায়ে পড়া না হয়ে যায়। এটা করলে 70-80% ক্ষেত্রে রিলেশনটা ঠিকঠাক আগের মতো হয়ে যায়। এবার তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ বলতে পারো যে আমি ওই 70-80%-এর মধ্যে পড়ি না, আমি ওই 30-20%-এর মধ্যে পড়ি যারা এসব করার পরেও তাদের রিলেশনটা ঠিকঠাক হয়নি, অর্থাৎ এসব করেও কোনো কাজ হয়নি। তাহলে একটাই উপায়, 2-3 দিন প্রচণ্ডভাবে ভালোবাসো, বারবার ফোন করো, কথা বলার চেষ্টা করো, তারপর একদিন হঠাৎ করে কল বা মেসেজ বন্ধ করে দাও। মানুষ যখন কোনো জিনিস পেতে পেতে অভ্যেস হয়ে যায় এবং হঠাৎ করে সেই জিনিসটা একদিন পুরো মিসিং হয়ে যায়, তখনই সেটার অভাব বুঝতে পারে, সেটার মূল্য বুঝতে পারে, সেটার ভ্যালু বুঝতে পারে, আর তফাৎটা তুমি নিজে বুঝতে পারবে। এবার যেটা বলবো, আই উইশ এটা কারোর সাথে না হোক, সেটা হলো যদি তোমার লাভার কোনো অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই জন্য সে দিনের পর দিন তোমায় ইগনোর করছে, তাহলে ওই রিলেশনের থেকে কোনো লাভ নেই। হয়তো আমার মুখ থেকে এটা শুনতে খুব কষ্ট হবে বা খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। যখন অন্য একটা রিলেশনে জড়িয়ে গেছে তার মানে এমনিতেই তোমার ভালোবাসার রিলেশনটা নেই। আর ওসব মানুষের জন্য এই আশায় থেকে কোনো লাভ নেই যে একদিন সব ঠিক হয়ে যাবে, কারণ এসব মানুষ যে কিনা এতটা ভালোবাসার পরেও অন্য কারোর প্রেমে পড়তে পারে বা অন্য কারোর সাথে সম্পর্কে যেতে পারে, ওসব মানুষ নিয়ে তুমি ফিউচারে চলবেই বা কি করে? সব শেষে একটাই কথা বলবো, একটা নিরীহ গরুকে যে কেউ ঢিল ছোড়ার সাহস দেখাতে পারে, কিন্তু একটা বাঘকে ঢিল ছোড়ার সাহস দেখায় না কেউ। তো নিজের মধ্যে সেই বাঘের মধ্যে পার্সোনালিটি আনো, একটা কনফিডেন্স আনো, যাতে কেউ তোমায় ইগনোর করার আগে 10 বার ভাবে।
তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও। গড ব্লেস ইউ।